হল ভর্তি দর্শক অনেকেরই সুযোগ হয়নি প্রথম শো দেখার, তাতেও হেলদোল নেই। দ্বিতীয় শো দেখতে বাইরে অপেক্ষা করেছেন ঘন্টা দুয়েক। যে যেভাবে পেরেছেন সেভাবেই বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশ নিয়েছেন ওয়েব সিরিজ সিনপাটের প্রিমিয়ার শোতে। সিরিজের নাম কেন সিনপাট? সংশ্লিষ্টরা জানান, পাবনার নগরবাড়ির লোকাল শব্দ। সিনপাটের অর্থ কাঙ্ক্ষিত দুর্ঘটনা, এটি খাঁটি লোকাল গল্প। স্থানীয় অভিনেতা, ভাষা, গল্প বলার ঢং, চিত্রায়ন, এসবের সমন্বয়ে শতভাগ লোকাল থ্রিলার সিরিজ। তাদের ভাষ্যমতে এটি মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ, তার সাথে পাল্লা দিয়ে ধুরন্ধর সাংবাদিকের অপরাধ সন্ধান করার গল্প, যেখানে চলে সাপলুডুর মতো এক অদ্ভুত কাটাকুটি খেলা। এমন অনেক কিছু তুলে আনা যা থাকে লোকচক্ষুর অন্তরালে। যেই মানুষগুলোকে আমরা সচরাচর দেখি না, আমাদের পৃথিবীর নিচের অংশের মানুষ, নিচের স্তরের মানুষ, যাদের সাথে আমাদের দেখা হয় কম, যাদেরকে আমরা ভয় পাই, ঘৃণা করি, এই ধরনের মানুষের গল্প। স্পেসিফিক্যালি দেখতে গেলে সব কিছুরই তো একটা লোকাল ফ্লেভার থাকে, সেই জায়গা থেকে এটাও একটা লোকাল ফ্লেভার আছে, কিন্তু গল্প তো মানুষের গল্প, সাধারণ মানুষের গল্প, সাধারণ মানুষের গল্প আমার গোটা পৃথিবীতে একই। সুতরাং বলার ধরনটা, তাদের ব্যবহার, তাদের আচার বিচার, সেইগুলো হয়তো সেই লোকালি হয়তো আসবে, কিন্তু কোথাও একটা কানেক্ট যে কেউ করতে পারবে আর কি। এই ওয়েব সিরিজের শতাধিক অভিনয় শিল্পী স্থানীয় ও নানান পেশার মানুষ। তারা বলছেন অভিনয় নয়, বরং দীর্ঘদিনের পর্যবেক্ষণ উপস্থাপন করেছেন মাত্র। বিহাইন্ড দ্য সিনে যদি আমরা যাই তো মানে এমনও সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে তিন মাস আমাকে চুলে পানি না দিয়ে থাকতে হয়েছে আর কি, মানে শুধুমাত্র ফাজু চরিত্রে আর কি ঢোকার জন্য। শিবলী নোমানকে হাবিবুল বাসারে নিয়ে যাও, ওইখানে একটা ছোট্ট ট্রান্সফরমেশন আছে, সেইটাতে একটু চ্যালেঞ্জ ছিল, কিন্তু বাকি টিমমেট যারা তাদেরকে নিয়ে এটা আসলে কাটা গেছে। সিরিজটির প্রচার শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। খ্যাতমান অভিনেত্রী, নির্মাতা ও দর্শক মহলে সাড়াও বেশ। তারা বলছেন নিঃসন্দেহে উন্নত প্রোডাকশন, দৃশ্যায়ন অনেক ডিফারেন্ট লেগেছে, আর যারা অ্যাক্টিং করেছে তারা ভীষণ আমাকে মুগ্ধ করেছে। বিকজ ওনাদের হাঁটা, ওনাদের কস্টিউম, ওনাদের মানে সব কিছু, জেস্টার পশ্চার ভীষণ ভালো। সাত পর্বের এই ওয়েব সিরিজের দুই বছর আগে আনকোড়া অভিনয় শিল্পীদের নিয়ে ষাটি কাপ বানিয়ে চমকে দিয়েছিলেন মোহাম্মদ তাওকির ইসলাম। দেশ বিদেশে পুরস্কার জেতা সহ ব্যাপক প্রশংসিত সে সিরিজটির পর ভক্ত দর্শকদের অপেক্ষা ছিল পরের কাজ দেখার। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।